প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে নিবন্ধন ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা অবশ্যই জানেন যে আমাদের প্রতি মঙ্গলবার নিবন্ধন ক্লাস হয় এবং নিবন্ধন ক্লাসের শেষে লাইভে থাকা অবস্থায় আমাদের একটি পরীক্ষা নেওয়া হয়। বিষয়বস্তু উল্লেখ করা থাকে, সেই বিষয়বস্তুর উপরে পরীক্ষা নেওয়া হয়। আরেকটি বিষয় আমাদের অ্যাসাইনমেন্ট, আমাদের অ্যাসাইনমেন্ট দেওয়া হয় প্রতি মঙ্গলবার। পরবর্তী মঙ্গলবার এর ভিতরে সেই অ্যাসাইনমেন্টটি জমা দিতে হয়। আজ মঙ্গলবার, এই মঙ্গলবারের যে অ্যাসাইনমেন্টটি দেওয়া হচ্ছে, পরবর্তী মঙ্গলবারের ভিতরে সেই অ্যাসাইনমেন্টটি জমা দিতে হবে। এবং আজ মঙ্গলবার যে পড়াগুলো দেওয়া হচ্ছে, সেই পড়ার উপরেই সামনের মঙ্গলবারে আপনার পরীক্ষা নেওয়া হয় গুগল ফর্মের মাধ্যমে। আজকে আমরা নিবন্ধন কোচিং এ আলোচনা করব অ্যাজেকটিভ, অ্যাডভার্ব এবং নাউন কিভাবে চিনতে হয়, এই বিষয়টি নিয়ে আলোচনা করব। সাথে থাকছে প্রিপজিশন। আপনারা অনেকেই রেজিস্ট্রেশন উঠাইছেন। আপনারা অবশ্যই ক্লাস শেষে আমার সাথে কথা বলবেন। এখন যদি কারো কোনো প্রশ্ন থাকে, সাউন্ড অথবা বুঝতে যদি অসুবিধা হয়, তাহলে আপনারা চ্যাট বক্সে জানিয়ে দিবেন। আর যদি কোনো প্রশ্ন থাকে চ্যাট বক্সে দিয়ে দিবেন। আর ক্লাস শেষে আপনাদের সাথে অবশ্যই আমি সরাসরি কথা বলবো। সেই পর্যন্ত আমাদের সাথে যুক্ত থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে লাইভ ক্লাস আমরা এখনই শুরু করব। সবাই আমাদের সাথে থাকবেন এবং অবশ্যই আমাদের ক্লাসটি শেয়ার করবেন এবং কমেন্টের মাধ্যমে আপনার উপস্থিতি দিয়ে দিবেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন আলোচনা করব নাউন, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব। এই তিনটা জিনিস আজকে আমরা চিনবো, যে কিভাবে নাউন চিনব, কিভাবে অ্যাডজেক্টিভ চিনব এবং কিভাবে অ্যাডভার্ব চিনব। কিছু প্রতীক বা সিম্বল আছে যেগুলা দেখেই আপনি বুঝতে পারবেন যে এটি অ্যাডভার্ব, এটি অ্যাডজেক্টিভ, এটি নাউন অথবা এটি ভার্ব। এইগুলো আপনারা জানতে পারবেন। আর একটি বিষয় আলোচনা করব, সেটি হলো আপনার প্রিপজিশন। আগে আমরা নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এগুলো জেনে নিই। দেখেন আমি স্ক্রিন শেয়ার করছি। আপনারা আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন? আমি জুম করে একটু বড় করে দিই, থাকে তাহলে আরো সুন্দর দেখতে পাবো। নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব অ্যান্ড অ্যাডভার্ব, এই চারটা বিষয় চিনার উপায় দেখে কি কি সিম্বল বা প্রতীক থাকলে আপনি এটি চিনতে পারবেন। দেখে নাউন শব্দের শেষে কিছু কি থাকে, কিছু সাফিক্স অথবা প্রিফিক্স। যদি নাউনের শেষে সাফিক্স যুক্ত থাকে, সেই সাফিক্স গুলো কি কি? TION, আপনারা আপনাদের মাইক্রোফোন গুলো মিউট করে রাখেন। তারপর দেখেন MENT, NESS, HOOD, DOM, SHIP, TAITY, GY, PHY, MY, URE, CY, TUD, ONY, NCE, AGE, EROURN, IST, WISAM, এই সাফিক্স গুলা যদি নাউনের শেষে থাকে, মানে শব্দের শেষে যদি থাকে, তাহলে এইগুলো নাউন হবে। এইগুলো, এই সাফিক্স গুলো কিসের শেষে থাকবে? নাউনের শেষে। তাহলে
কোনো শব্দ শেষে যদি শন, মেন্ট, নেজ, হুক, ডম, শিপ, টিএইচ, আইটিওয়াই, জিওয়াই, টিএইচওয়াই, মা, ইউআরই এই শব্দগুলো থাকে, তাহলে সেটা কি হবে? সেটি আপনার নাউন হবে। তাহলে আপনারা নাউন কিভাবে চিনবেন? যদি শব্দ শেষে আমি যে সাফিক্স গুলা বলছি এইগুলো যদি থাকে, তাহলে সেটি নিঃসন্দেহ নাউন হবে। তাহলে আপনারা অবশ্যই নাউন চিনতে পারবেন যদি এই শব্দগুলো আপনার জানা থাকে, যে মূল শব্দের শেষে এই যে আমি শব্দগুলো বলছি এইগুলো যদি থাকে, যুক্ত থাকে, তাহলে সেটি কি হবে? নাউন হবে। এখন আপনারা যদি পারেন এগুলো নোট করে নেন, আর না হলে পরে ভিডিও দেখে দেখে নোট করবেন। আরেকটি বিষয়, যাদের স্ক্রিনশট দেওয়ার পদ্ধতি আছে বা সিস্টেম আছে, তারা অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন, তাহলে পরবর্তীতে এটা লিখতে সুবিধা হবে। দেখেন, এটি ঘুমানোর বা শুয়ে পড়ে ক্লাস করার জায়গা না। আপনারা যদি সমস্যা থাকে তাহলে আপনি উঠে মানে ক্যামেরাটা অফ রাখেন। অ্যাজেক্টিভ, তারপরে দেখেন অ্যাজেক্টিভ। আপনারা আমার কথা কি ক্লিয়ার শুনতে পাচ্ছেন? যদি শুনতে পান রেজ হ্যান্ড উঠাবেন, তাহলে বুঝবো যে হ্যাঁ আপনারা শুনতে পাচ্ছেন। ধন্যবাদ। তারপর দেখেন অ্যাজেক্টিভ কিভাবে চিনব, অ্যাজেক্টিভ চিনার উপায় দেখেন। পরীক্ষা হবে না নাকি? দাশমিতা সরকার, আপনি বারবার আনমিউট করছেন কেন? আপনার ফোনটি মিউট করে রাখেন, তাহলে আমার কথাগুলো স্পষ্ট শুনতে পাবেন এবং আপনার সুবিধা হবে। তারপর দেখেন অ্যাজেক্টিভ চেনার কিছু উপায়, যে কোন কোন সাফিক্স গুলো থাকলে অ্যাজেক্টিভ হয়, কোন কোন সাফিক্স গুলো থাকলে অ্যাজেক্টিভ হয়। দেখেন BLE, ISH, LESS, আমি ধীরে ধীরে বলছি, আপনারা নোট করে নেন, আর যদি স্ক্রিনশট দেওয়ার সিস্টেম আপনারা জানেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন, তাহলে পরে আপনারা এটা নোট করে নিতে পারবেন। BLE, ISH, LESS, ARY, IV, এখানে TIV ও থাকতে পারে, FUL, ARAL, ATEIC, SQUE, ID, ILE, RY, LINE, OUS, OSC, LENT, AN। তাহলে আমি আর একবার বলি, কোন কোন সাফিক্স গুলা মূল শব্দের পরে থাকলে সেটি অ্যাজেক্টিভ হিসাবে গণনা করা হয়। BLE, ISH, LESS, ARY, IVE, এখানে আপনি TIV সংযুক্ত করতে পারেন, ফুল, ARE, ARAL, ATEIC, SQE, ID, ILE, RY, LINE, OUS, OSE, LENT, AN। তারপরে দেখেন ভার্ব, মূল শব্দের পরে কোন সাফিক্স গুলো থাকলে ভার্ব হিসাবে গণনা করা হয়, ATEN, FOI, ESCE, ISE, IZE, ISH। এখানে একটা উদাহরণ দেওয়া হয়নি, পরবর্তী ক্লাসে আমরা উদাহরণ সহকারে আলোচনা করবো। আমরা সংক্ষিপ্ত করে আলোচনা করছি যে মূল শব্দগুলো যেন আপনারা দেখলে পারবেন। যেমন আমি যদি বলি ব্রাদারহুড, বয়হুড, এই যে হুড যুক্ত থাকলে কিন্তু সেটি নাউন হবে। এটা আপনারা একটু মনে রাখবেন যে যদি শব্দের শেষে হুড যুক্ত থাকে সেটি কিন্তু নাউন হিসাবে যুক্ত হবে। যেমন ফিরি, ওর সাথে আমি যুক্ত করলাম ডম, ফিরি ডম, শেষে কি আছে? DOM, এই ডম আছে, তাহলে এটি কি হবে? নাউন। তারপরে দেখেন আপনার যদি বলা হয় এক্সাম,
এক্সাম থেকে আমি যদি বলি এক্সামিনেশন, TION, লাস্টে কি আসছে? TION আসছে, তাহলে কি হচ্ছে? এক্সাম থেকে এক্সামিনেশন, এখানে আপনার TION যুক্ত, এটাকে নাউনে প্রকাশ করছে। এভাবে আপনারা দেখবেন যে মূল শব্দের পরে কোনগুলো থেকে আসছে, নাউনের শব্দগুলো থেকে আসছে, নাকি অ্যাডজেক্টিভ থেকে আসছে, নাকি ভার্ব থেকে আসছে, তারপরে আসছে অ্যাডভার্ব, নাকি কোনটা থেকে আসছে, এটা আপনার দেখলে বুঝতে পারবেন। মূল শব্দের পরে কিছু শব্দ থাকে বা কিছু সাফিক্স থাকে, যেগুলো সংযুক্ত করলে আপনাকে সেটি অ্যাডভার্ব রূপে পরিচয় দেবে। যেমন WISC, ওয়েশ, WISC, ওয়েশ, তারপরে ওয়েস, WAYS, ওয়াইএস, LY, WARD। এখন দেখেন আপনারা কিন্তু অতি সহজেই LYটা সবাই চেন, কিন্তু এই যে তিনটা, বাকি তিনটা ব্যতিক্রম আছে, এটা দেখে নেবেন। WARD, WAYS, WISC। এবার আরেকটি ভিন্ন নিয়ম, এক্সেপশনাল নিয়ম বলে, যে যদি নাউনের সাথে LY যুক্ত হয় তাহলে সেটি অ্যাডজেক্টিভ হয়, নাউনের সাথে LY সংযুক্ত যদি হয় তাহলে কি হয়? অ্যাডজেক্টিভ। যেমন ফাদার, ফাদার আমরা নাউন হিসেবে বিবেচনা করছি, যদি এর সাথে LY যুক্ত হয় তাহলে কি হচ্ছে? ফাদারলি, তখন এটি কি হয়ে যাচ্ছে? অ্যাডজেক্টিভ। তার পরবর্তীতে আমরা আসি, অ্যাডজেক্টিভের সাথে যদি LY যুক্ত হয় তাহলে কি হয়? অ্যাডভার্ব। অ্যাডজেক্টিভের সাথে LY যুক্ত হলে অ্যাডভার্ব। তাহলে আপনারা কিভাবে অ্যাডভার্ব, কিভাবে ভার্ব, কিভাবে নাউন, কিভাবে অ্যাডজেক্টিভ, এই চারটা নিয়ম সুন্দর করে দেখছেন যে কিভাবে এইগুলো চেনা যায়, কোন কোন শব্দগুলো মূল শব্দের পরে থাকলে আপনি সেটিকে সহজে চিনতে পারবেন, সেটি কিন্তু এখানে আলোচনা করা হয়েছে। আপনারা আশা করি সুন্দরভাবে বুঝতে পারছেন। এবার আমরা আরেকটু আলোচনা করি যে প্রিপজিশন সম্পর্কে। পরবর্তী ক্লাসে প্রিপজিশন নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে, কিন্তু আমাদের যেহেতু সামনে বিভিন্ন নিয়োগ পরীক্ষা আসছে, সুতরাং যেগুলো আমাদের অতি জরুরি দরকার সেগুলো আমরা আগে আপনাদের ধারণা দিয়ে দিচ্ছি, যেগুলো না হলে নয় সেগুলো আমরা আগে ধারণা দিচ্ছি, যেন পড়ার সময় আপনাদেরকে যখন সেটি সামনে আসবে আপনারা সহজে বুঝতে পারবেন যে এই জিনিসটা, এইটা এইটা আপনারা সহজে বুঝতে পারবেন। তারপরে দেখেন আমরা এখন আলোচনা করব পূর্বে পজিশনাত্ব অবস্থা। তাহলে নাউন বা প্রোনাউনের পূর্বে বসে বাক্যের অন্য অন্য অর্ডের সাথে সম্পর্ক স্থাপন করে তাকে প্রিপজিশন বলে। তাহলে প্রিপজিশনের কাজ কি? বাক্যের যে অন্যান্য ওয়ার্ড গুলো আছে তার সাথে নাউন বা প্রোনাউনকে একটা ভালো সম্পর্ক তৈরি করে দেবে। প্রিপজিশনের কাজ নাউন বা প্রোনাউনের পূর্বে বসে ওই নাউন বা প্রোনাউনকে, বাক্যের যে অন্যান্য ওয়ার্ড গুলো আছে তাদের সাথে সুসম্পর্ক তৈরি করে দেওয়া। এখন এই প্রিপজিশন আমরা সিঙ্গেল প্রিপজিশন ব্যবহার করতে পারি, আবার ডাবল প্রিপজিশন ব্যবহার করতে পারি, আবার দেখেন আমরা ফ্রেজ প্রিপজিশন ব্যবহার করতে পারি, আবার ভার্বাল প্রিপজিশন ব্যবহার করতে পারি। বিভিন্ন ক্যাটাগরির প্রিপজিশন আপনি ব্যবহার করতে পারেন। আপনাকে এগুলো শিখতে হবে, জানতে হবে, আর শিখতে হলে জানতে হলে আমাদের লাইভ ক্লাস গুলো অবশ্যই দেখবেন এবং শেয়ার করবেন, আপনার টাইম লাইনে রেখে দেবেন, যেন আপনার যখন সুযোগ সুবিধা হয় তখন আপনি সাথে সাথে আপনার যেখানে বেঁধে যাচ্ছে সমস্যা হচ্ছে সেটি সাথে সাথে দেখে নিতে পারেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখেন প্রিপজিশন আমি আপনাকে ভেঙে বললাম, প্রি অর্থে পূর্বে, পজিশন অর্থে অবস্থান, সংজ্ঞায়িত করলাম। এখন দেখেন প্রিপজিশনের কয়েকটি উদাহরণ দিয়ে আমি আপনাদের প্রিপজিশন সম্পর্কে একটি ধারণা দেব। মনে করেন আপনি একটি রুমের ভিতরে অবস্থান করছেন, আর রুমের সামনে একটি রাস্তা আছে, আপনি যে রুমে অবস্থান করছেন তার সামনে দিয়ে বেরোনোর জন্য একটি রাস্তা আছে। এখন মনে করেন আপনার ফ্রেন্ড একজন বাইরে আছে,
আপনি আছেন ভেতরে। এখন মনে করেন আপনি রফিক, আপনি ভেতরে রফিক আছেন আর বাইরে আছে সন্না। এখন যিনি ভেতরে আছে, অলরেডি ভেতরে আছেন রফিক, উনি কিন্তু ইন, ভেতরেই আছে, তাহলে কি হবে? উনি কিন্তু ইন। তাহলে কোন বস্তু ভেতরে অবস্থান করা বোঝাইতে ইন বসে, কোন বস্তু ভিতরে আছে এমন বোঝাইতে ইন বসে। হঠাৎ করে রাস্তার মধ্য দিয়ে কে আসছে? সন্না। এই যে মধ্য দিয়ে আসছে এটা থরো, রাস্তার মধ্য দিয়ে আসছে এটা কি? থরো। এই থরো দিয়ে আসছে কে? সন্না। কোথায় আসছে? রুমের ভিতরে। তাহলে বাইরে থেকে যখন কেউ ভিতরে আসে সেটা হয় ইনটু। রফিক ভিতরে ছিল সেটা আপনার কি হচ্ছে? ইন। রাস্তার মধ্য দিয়ে থরো, রাস্তার মধ্য দিয়ে কি হবে? কোনো কিছুর মধ্য দিয়ে বোঝালে থরো। এইটা আসছে কে? সন্না। ভেতর থেকে যখন বাইরে যায় সেটা আলাদা বসে, আর যখন বাইরে থেকে ভিতরে আসে তখন ইনটু। তাহলে রফিক ইন, সন্না ভিতরে ঢুকলো ইনটু। এবার সন্না যখন ভিতরে ঢুকছে রফিক তখন বাইরে চলে গেল, তখন কি হলো? আউট। তখন কি হলো? আউট। বাইরে গিয়ে সাইটে যখন অবস্থান করবে, বাইরের সাইটে, তখন আউটসাইড। কোনো কিছু বাইরে অবস্থান করছে তখন সেটা কি হচ্ছে আপনার? আউটসাইড। দুঃখিত, বিদ্যুৎ চলে যাওয়ার কারণে আমার ব্যাকগ্রাউন্ড দেখেন ব্ল্যাক হয়ে গেছে। আপনার মনোযোগ সহকারে ক্লাসটি করেন, যেহেতু আমার ফেস দেখা যাচ্ছে। তারপরে দেখেন, কোনো কিছু যদি আপনি বাইরে রেখে দেন সেটা কি হচ্ছে? আউটসাইড। ভেতর থেকে বাইরে যখন চলে যাবে তখন কি হবে? আউট। তারপরে দেখেন, কোনো কিছু দ্বারা যদি কারোর দ্বারা বোঝায় তাহলে বাই, BY, বাই। কারোর দ্বারা বোঝালে কি হয়? বাই। তারপরে দুইয়ের মধ্যে, দুইজন ব্যক্তির মধ্যে যদি বোঝায় কোনো কিছু, ধরেন আপনি একটি জিনিস দুইজন ব্যক্তির ভিতরে ভাগাভাগি করে দিচ্ছেন, তাহলে সেটি আপনি কি হিসাবে ব্যবহার করবেন? প্রিপজিশন বিটুইন। দুইয়ের মধ্যে বিটুইন যদি আপনি অনেকের মধ্যে, মনে করেন আপনি ত্রাণ সামগ্রী বিতরণ করছেন অনেকের মধ্যে, তখন কি হবে? অ্যামং। তখন হচ্ছে আপনার অ্যামং। যখন আপনি দুইয়ের মধ্যে বিতরণ করবেন তখন বিটুইন। যদি আপনি রাস্তাটি, রফিক যখন আউটসাইড হইল, তারপর যখন রাস্তা দিয়ে যাচ্ছিল তখন সে আড়াআড়ি রাস্তা পার হচ্ছিল। যদি আড়াআড়ি রাস্তা পার হয় এটাকে বলে অ্যাক্রোচ। আড়াআড়ি কোনো কিছু পার হওয়া বা রাস্তা পার হওয়াকে অ্যাক্রোচ বলে। রফিক আউটসাইড থেকে বের হয়ে সে হাসপাতালের দিকে যাচ্ছিল, তাহলে সে কোথায় যাচ্ছিল? হাসপাতালের দিকে। রফিক যাচ্ছিল হাসপাতালের দিকে, বা হাসপাতালের দিকে বাংলায় আপনি বলি যে হাসপাতালের দিকে যাচ্ছিল। এখন হাসপাতাল যদি কোনো উদ্দেশ্য হয়, এই হাসপাতাল তার কি একটা উদ্দেশ্য, তাহলে তখন কি হবে? টু। কোন দিকে, তে প্রতি, তে প্রতি কোনো দিকে বোঝাইলে আপনার কি হয়? টু, উদ্দেশ্য। বা ফরওয়ার্ড, যে উদ্দেশ্য বোঝালে ফরওয়ার্ড বা উদ্দেশ্য। তারপর দেখেন, আপনি যদি কোনো বস্তু কোনো কিছুর উপরে রাখেন তখন কি হয়? ওয়ান। কোনো কিছু উপরে রাখলে তখন কি হবে? ওয়ান। এবার মনে করেন তার থেকে কিছুটা উপরে রাখলে আপ। যেমন মনে করেন টেবিলের উপরে আপনি একটি বই রাখছেন, তাহলে কি হবে? ওয়ান। সেখানে বইটা রাখার পরে সেটা কি হচ্ছে? ওয়ান। কোনো বস্তু কোনো কিছুর উপরে লেগে থাকছে বা উপরে রাখা আছে এমন বোঝালে ওয়ান হয়। তারপরে যদি তার থেকে একটু উপরে, যেমন আমি সিলিং ফ্যান যদি বলি, ফ্যান আপনার উপরে রাখা ঝোলানো থাকে, এটা আপ।
মানে তার থেকে উপরে আপ। যদি তার থেকে উপরে যেমন পাখি প্লেন এগুলো যদি ওভার, এগুলো কি হবে? ওভার। ঠিক একই রকম আপনি যদি নিচে বোঝান তাহলে ডাউন, বা যদি কোনো জমিনের উপরে কোনো কিছু মানে বসে থাকে বা লেগে থাকে তখন আন্ডার। যেমন আপনার যদি বলা হয় আপনি একটি বট গাছের নিচে বসে আছেন, এই নিচে, ওই নিচের ক্ষেত্রে কিন্তু আন্ডার ব্যবহার করতে হবে, কারণ ব্যক্তি সাদৃশ্য, আপনি ওখানে উপস্থিত আছেন। এবার যদি বলি আপনার কিছু পানি আছে কিসের ভিতরে? কলসের ভিতরে, জার। এই জারের ভিতরে কিছু পানি আছে, এই কিছু পানি তখন কি হবে? আপনার ডাউন। এভাবে একের পর এক প্রত্যেকটি প্রিপোজিশন ব্যবহার হয়ে আসছে। যদি কারোর জন্য বোঝাই তাহলে ফর। দেখেন আপনি, আপনি যদি কারোর জন্য হেল্প করেন তখন সেটি কি হবে? ফর। যে আমি অমুক ব্যক্তির জন্য উপকৃত হয়েছি তখন কিন্তু ফর হবে। আমি আমার মায়ের বা বাবার জন্য এতদূর পর্যন্ত আসতে পারছি, তাহলে এখানে কিন্তু ফর ব্যবহৃত হবে। কোনো কিছুর র এর যদি বোঝাই, কোনো কিছুর, যেমন রফিকের, শফিকের, বোনের নাম সন্না, তাহলে কিন্তু কি হবে তখন? ওয়াব। কোনো কিছু কলমের, বইয়ের, এমন যখন কোনো কিছুর শেষে র এর এমন বোঝাই তখন অপ, তখন কি ব্যবহৃত হয়? অপ। এবার দেখেন যদি স্থান বা প্লেস বোঝাই তাহলে কি হয়? ইন বা অ্যাট। ছোট স্থানের আগে অ্যাট আর বড় স্থানের আগে ইন। যদি মনে করেন বাংলাদেশ এবং ঢাকা, তাহলে তুলনা করবেন ঢাকা বড় নাকি বাংলাদেশ বড়। যদি বাংলাদেশ বড় হয়ে থাকে তার আগে ইন, যদি ঢাকা বড় হয়ে থাকে তাহলে অ্যাট। তাহলে আপনারা সুন্দর করে বুঝতে পারছেন যে বড় স্থানের আগে ইন, ছোট স্থানের আগে অ্যাট। তারপরে দেখেন কোনো কিছুর পাশে যদি বোঝায় তাহলে বিসাইড। কোনো কিছুর পাশে বোঝালে বিসাইড। কারোর সাথে, আপনি আপনার বাবার সাথে মার্কেটে যাচ্ছেন, আপনি আপনার মায়ের সাথে মার্কেটে যাচ্ছেন, কারোর সাথে যদি বোঝাই তাহলে কি হয়? উইথ। আপনি যখন আপনার গার্লফ্রেন্ডের সাথে কোনো কে বা আপনার ওয়াইফের সাথে কোনো সিনেমা বা পার্কে যাচ্ছেন, তখন এই যে সাথে যাচ্ছেন এটি কিন্তু উইথ, কারোর সাথে বোঝাইলে উইথ। তাহলে আপনাকে টু উদ্দেশ্য দিকে, তে প্রতি, ফর জন্য, ওয়াফ রয় এর, তারপরে আপনার বাই দ্বারা, কারোর দ্বারা, ফর জন্য, উইথ সাথে, ইনটু মানে বাইরে থেকে ভেতরে প্রবেশ করলে ইনটু, আর ভেতরে থাকলে ইন, নিচে বোঝালে আন্ডার বা ডাউন। তারপরে যদি আপনার বলা হয় যে উপরে ওয়ান, আপ, ওভার। এই যে আপনারা কয়েকটি প্রিপোজিশন দেখলেন, আরেকটু ধারণা দেওয়ার জন্য আমি আপনাদের স্ক্রিন শেয়ার করে দেখছি দেখাচ্ছি দেখেন আপনারা মনোযোগ সহকারে দেখেন। তারপরে এখানে বলছে যে সাল, সাল, তারিখ, মাস, দিন, এর আগে কিন্তু আপনার প্রিপোজিশন ব্যবহৃত হয়। দেখেন প্রিপোজিশন অফ প্লেস, কিছু কিছু জায়গায় মানে স্থান অনুযায়ী কি ধরনের প্রিপোজিশন হয় সেটি কিন্তু এখানে সুন্দর করে বোঝাই গেছে। দেখেন দি ক্যাট ইজ অন দ্য টেবল, এটা কিন্তু আপনার প্লেস হিসেবে ব্যবহৃত হয়েছে, আবার কোনো কিছুর উপরে বোঝাতে ব্যবহৃত হয়েছে, তাহলে দুইটা জিনিস আপনি কিন্তু একসাথে জানতে পারছেন বা শিখতে পারছেন। দেখেন দি ক্যাট ইজ অন দ্য টেবল, তাহলে এখন আপনারা তুলনা করেন যে আমি বলছিলাম কোনো কিছু উপরে যদি থাকে তাহলে ওয়ান, কিন্তু সেটা লেগে থাকবে, ঝুলে নয় লেগে থাকবে, তাহলে কি হচ্ছে? ওয়ান দ্য টেবল। তারপরে বলছে দি ডগস আর ইন দ্য কেনেল,
কোন স্থান, যে আপনার কুকুর ছানাটি কোথায় আছে, তাহলে কি কুকুরগুলো কোথায় আছে? দি ডগস, কুকুরগুলা আর ইন দ্য ক্যানেল, তারা ক্যানেলে আছে, খাল যেটা বলে খাল আছে। উই ক্যান মিট এট দ্য ক্রস রোডস, আমরা ক্রস রোডে কি করছিলাম, সাক্ষাৎ করছিলাম, আপনার প্লেস বা জায়গা বোঝাচ্ছে, স্থান বোঝাচ্ছে। তারপর দেখেন গতি বা উদ্দেশ্য, উদ্দেশ্য বোঝালে কি বোঝায়, যখন আপনার উদ্দেশ্য বোঝাবে তখন কি হবে, টু, আপনি স্কুলে উদ্দেশ্যে যাচ্ছেন, তারপরে হাসপাতালের উদ্দেশ্যে যাচ্ছেন, আপনি বাজার করার উদ্দেশ্যে যাচ্ছেন, আপনি কলেজের উদ্দেশ্যে যাচ্ছেন, আপনি পরীক্ষার উদ্দেশ্যে যাচ্ছেন, তখন যে উদ্দেশ্যে যাবেন তার আগে টু ব্যবহৃত হবে। কিন্তু যদি আপনি ভার্বের আগে টু ব্যবহার করেন, সেটা কিন্তু ইনফিনিটিভ, তখন কিন্তু প্রিপোজিশনের কাজ করবেন, তখন সেটি কি হবে, ইনফিনিটিভ। এটা অবশ্যই খেয়াল রাখবেন। হি হ্যাজ গান, হি হ্যাজ গন ওয়ান ভ্যাকেশন টু ফ্রান্স, সে ছুটিতে কোথায় যাবে, ফ্রান্সে। তারপরে দেখেন শি ওয়েন্ট টু দা বয়েলিং এলাই এভরি ফ্রাইডে লাস্ট সামার, এখানে আপনার বয়েলিং এলাই, যে সে প্রতি শুক্রবারে কোথায় যায়, যে ছুটিতে বয়েলিং করতে যায়, এখানে আপনার বয়েলিং যে উদ্দেশ্য সেটি কিন্তু বোঝাচ্ছে। তারপর হচ্ছে আই উইল গো টু বেড হোয়েন আই এম টায়ার্ড, এখানে বলছে যে কি, আই উইল গো, আমি যাব টু বেড, কোথায়, এখানে কিন্তু উদ্দেশ্য বোঝাচ্ছে যে আমি বিছানায় যাব, এটা কিন্তু উদ্দেশ্য বোঝাচ্ছে। যে আপনি যখন ঘুমান, আপনার ঘুমানোর যখন সময় হয় তখন আপনি বিছানায় যান, আপনি যখন ক্লান্ত থাকেন তখন আপনি বিছানায় ঘুমাতে যান বা বিশ্রাম নিতে যান। তারপরে দেখেন থরো, তারপরে অ্যাক্রোস, ও আপ, ডাউন, ইনটু, এগুলো সব তো আলোচনায় করছি, আমি যেগুলো ব্যতিক্রম আছে সেগুলো দেখেন। অ্যারাউন্ড কোনো কিছু চারিদিকে বোঝাইতে, সমস্ত দিক বোঝাইতে, যখন কোনো শব্দ আসে যে আমি এই বিষয়বস্তুকে আমি সমস্ত দিকে বোঝাবো, আমার চারিদিকে আছে বা সমস্ত সকাল বা সমস্ত টাইমটা এর পিছনে ব্যয় হয়েছে, তখন আমি অ্যারাউন্ড ব্যবহার করব, মানে সমগ্র বিষয় যখন আমাকে বোঝাতে হবে তখন কি ব্যবহার করতে হবে, অ্যারাউন্ড। তারপরে যে আপনার ডাবল প্রিপোজিশন যেগুলো আছে, যে আউট একটা, সাইট একটা, আউটসাইড মিলে হয়েছে, তবে ইন একটা, টু একটা, ইন টু, এইগুলা। তারপরে দেখেন এখানে কিছু উদাহরণও দিয়ে দিছে, নির্দিষ্ট সময় যখন বোঝাই, দেখেন অ্যাবাউট কারোর ব্যাপারে অ্যাবাউট বসে, তা আপনার এগুলো তো বললামই, আফটার আর বিফোর এই দুইটা নিয়ম একটু বলে দেয়। আফটার আর বিফোর যখন দুইটা সেন্টেন্স যুক্ত করে তখন, বা ওয়ার্ড যুক্ত করে তখন কিন্তু সেটা কনজাংশন হিসেবে ব্যবহৃত হয়, কিন্তু আফটার আর বিফোর যখন আপনার নাউন বা প্রোনাউন কে অন্য অন্য শব্দের সাথে সম্পর্ক তৈরি করবে, তখন কিন্তু সেটা প্রিপজিশন হিসেবে ব্যবহার করা হয়। তারপর দেখেন বিহাইন আছে, বেলো আছে, বিলো আর ডাউন আর আপনার আন্ডার একই কোয়ালিটি, বিসাইড আছে, বাই, এই যে মোটামুটি আমি যে শব্দগুলো আপনাদের বলছি এইগুলোই আপনার লাগবে। উইথ ইন মানে সাথে, উইদাউট মানে ছাড়া বা ব্যতীত, যদি আপনি কারো ছাড়া একাই চলতে পারেন বা একাই যেতে পারবেন তখন উইদাউট, কারো ছাড়া বা ব্যতীত, যদি কারো ছাড়া বা ব্যতীত বোঝাই, কারো ব্যতীত মানে তার ছাড়া আপনি চলতে পারেন, বা সেই আপনি যে কাজটি ওখানে বোঝানো হচ্ছে সেই কাজটি অন্যের ছাড়া একাই করা সম্ভব, তখন উইদাউট মানে তাকে ছাড়া আমি এটা করতে পারি। তাহলে আপনারা প্রিপজিশন সম্পর্কে একটু ধারণা পেয়েছেন, আর কিভাবে নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এগুলো চিনতে হয়, কি দেখে আপনার চিনবেন সেগুলো আপনারা দেখছেন। আশা করি আপনাদের এই সম্পর্কে মোটামুটি ধারণা অর্জন হয়েছে, আপনারা যদি আরো চেষ্টা করেন তাহলে আর আপনাদের কোনো সমস্যা হবে না। আপনাদের পরবর্তী মঙ্গলবারের জন্য
অ্যাসাইনমেন্ট দেখেন, রোমান ভাস্কর্য সম্পর্কে আলোচনা করো। পরবর্তী মঙ্গলবারের জন্য আপনাদের অ্যাসাইনমেন্ট থাকবে রোমান ভাস্কর্য সম্পর্কে আলোচনা করো। এখানে আপনার অন্তর্জায় রেপ হবে, অনলাইনে সরাসরি লেখার কারণে রেপটা আপনার জফলা হয়ে যায়। রোমান ভাস্কর্য সম্পর্কে আলোচনা করো। পরবর্তী মঙ্গলবারে আপনাদের যে অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে সেটি হলো রোমান ভাস্কর্য সম্পর্কে আলোচনা করো। যারা লাইভ ক্লাস দেখছেন তারা অবশ্যই নোট করে নেবেন যে পরবর্তী মঙ্গলবার আপনাদের অ্যাসাইনমেন্ট থাকবে রোমান ভাস্কর্য সম্পর্কে আলোচনা করো। আর আপনাদের পরীক্ষার জন্য পড়া থাকবে 15 থেকে 10 পর্যন্ত ছিল, পরবর্তী মঙ্গলবারে আপনাদের 16 থেকে 20তম বিসিএস এর বিগত সালের প্রশ্নগুলো থাকবে। 16 থেকে 20। তাহলে আর একবার আমি বলে দিচ্ছি, দেখেন পরবর্তী মঙ্গলবার আপনাদের বিসিএস 16 থেকে 20তম বিসিএস পর্যন্ত, 16 থেকে 20তম বিসিএস পর্যন্ত যত বিগত সালে প্রশ্ন আছে তার ভিতর থেকে আপনাদের পরীক্ষা নেওয়া হবে। সুন্দর করে 16 থেকে 20তম বিসিএস এর প্রশ্নগুলো পড়বেন আর অ্যাসাইনমেন্ট জমা দেবেন রোমান ভাস্কর্য সম্পর্কে আলোচনা করো। আপনারা কাল অথবা পরশুর ভিতরে শীট পেয়ে যাবেন, 1 সপ্তাহ সময় থাকবে, এই 1 সপ্তাহের ভিতরে আপনারা অ্যাসাইনমেন্টটি করার পরে জমা দেবেন। রোমান ভাস্কর্য সম্পর্কে আলোচনা করে এই শীটটি আপনারা কালকের ভিতরে পেয়ে যাবেন। এখন আমরা আমাদের পরীক্ষা যে মূল বিষয়বস্তু সেখানে চলে যাব। আপনারা লাইভে যারা আছেন এই মুহূর্তে অবশ্যই আমাদের জুমে অ্যাটেন্ড করার চেষ্টা করুন, কারণ আমরা লাইভে নেব, তো জুমের মাধ্যমে সরাসরি লাইভে পরীক্ষা নেবো, চ্যাট বক্সে লিঙ্ক দেবো, আমরা কিন্তু গ্রুপ বা পেজে সরাসরি লিঙ্ক দেব না। আমি এখন স্ক্রিন শেয়ার অফ করছি। আপনারা যারা আমাদের ক্লাসগুলো দেখছেন অবশ্যই আমাদের গ্রুপ পেজ যেখানে যেখান থেকে দেখছেন অবশ্যই ক্লাসটি শেয়ার করবেন এবং কমেন্টের মাধ্যমে আপনার উপস্থিতি দিয়ে দেবেন। দেখেন আমি লিঙ্ক কিন্তু শেয়ার করছি, আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনাদের সময় শুরু হয়েছে। আমি আপনাদের 9:15 কিন্তু পরীক্ষা শেষ করে দিব। এখন সময় 9:07, 9:15 আপনাদেরকে 8 মিনিট সময় দেওয়া হয়েছে, 10টি প্রশ্ন আছে, 10টি প্রশ্নের উত্তর দেবেন, 10টি প্রশ্নের জন্য আপনার সময় থাকছে 8 মিনিট, এই 8 মিনিটের ভিতরে আপনি সবগুলো প্রশ্নের উত্তর দেবেন। আপনারা শুরু করুন। যারা লাইভে ক্লাস দেখছেন তারা অবশ্যই দ্রুত জুমে অ্যাড হন, কারণ আপনাদের কিন্তু জুমে লিঙ্ক দেওয়া হয়েছে পরীক্ষার জন্য। আপনারা জুমে অ্যাড হওয়ার পরে এই লিঙ্কটি পাবেন, তা না হলে কিন্তু এই লিঙ্কটি পাবেন না এবং পরীক্ষায় যে নম্বর আছে সেটি কিন্তু আপনারা অর্জন করতে পারছেন না। প্রতি মঙ্গলবার আমাদের নির্দিষ্ট বিষয়বস্তুর উপরে পরীক্ষা হয়। তার লিঙ্কটা তো পাচ্ছি না স্যার, সাউন্ড অফ করেন, আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, দেখেন।
চ্যাট বক্সে লিঙ্ক দেখেন। চ্যাট বক্সে আমি লিঙ্ক দেখেন কয়েকবার দিয়েছি। আমি আপনাদের চ্যাট বক্সে লিঙ্ক গুলো দিয়েছি, আপনারা অবশ্যই খেয়াল করেন। যারা লিঙ্ক পাচ্ছেন না, তারা কমেন্টে আমাদের যে চ্যাট বক্স আছে সেখানে জানান যে আপনারা লিঙ্ক পাচ্ছেন না। আমরা কিন্তু ইতিমধ্যে আপনাদের লিঙ্ক দিয়ে দিয়েছি, আপনারা পরীক্ষাটি সুন্দরভাবে দেন। আশা করি আপনাদের পরীক্ষাটি অনেক সুন্দর হবে যদি আপনারা সুন্দর করে পড়ে থাকেন, আর যদি ফাঁকি দিয়েন তাহলে কিন্তু সুন্দর হবে। আমি চ্যাট বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি, যদি কারোর লিঙ্ক পেতে সমস্যা হয় অবশ্যই আপনার চ্যাট বক্সে আমাকে জানাবেন, আমি আবারও লিঙ্ক দেব। আর কিন্তু 5 মিনিট সময় আছে, দেখতে দেখতে 3 মিনিট সময় আপনাদের ভিতর থেকে চলে গেছে। যারা লাইভে ক্লাসগুলো দেখছেন তারা অবশ্যই জুমে যুক্ত হবেন এবং পরীক্ষাটি দেবেন। আমি আগামী মঙ্গলবার, আমাদের পরবর্তী যে মঙ্গলবার আসছে সেখানে আমাদের জব প্রিপারেশনের জন্য পরীক্ষার বিষয়বস্তু থাকবে 16 থেকে 20 তম বিসিএস সকল প্রশ্ন, এবং অ্যাসাইনমেন্ট থাকবে রোমান ভাস্কর্য সম্পর্কে আলোচনা করে। আর আজকে যে নাউন প্রিপজিশন, তারপরে আপনার অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ, এই যেগুলো আলোচনা করা হয়েছে আপনারা সুন্দর করে ভিডিওটি দেখবেন, এবং আশা করি সবাই নোট করে নিয়েছেন। আর যারা নোট করতে পারেননি তারা অবশ্যই ভিডিওগুলো পরবর্তীতে আবার দেখবেন এবং নোট করার চেষ্টা করবেন। এগুলো যদি আপনার সংগ্রহে রেখে দেন এবং নোট করে রাখেন, পরবর্তীতে আর কারোর ধারণা ধরা লাগবে না যে আমার এই বিষয়টা দাও তো একটু, এরকম কাউকে বলা লাগবে না। সুতরাং ক্লাসগুলো সুন্দর করে দেখবেন এবং নোট করে রাখবেন। পরবর্তী মঙ্গলবার 16 থেকে 20 তম বিসিএস এর যাবতীয় প্রশ্নগুলো থাকবে, আর আপনার অ্যাসাইনমেন্ট হিসেবে থাকবে রোমান ভাস্কর্য সম্পর্কে আলোচনা করা। আমি একটু দেখি আপনারা পরীক্ষাগুলো কেমন দিচ্ছেন। অলরেডি দেখছি একজন রেসপন্স করছেন, একজন জমা দিয়েছেন, এখনো 3 মিনিট সময় আছে। উত্তম কুমার তিনি কিন্তু জমা দিয়েছেন। দেখেন তার সবগুলো প্রশ্নের উত্তর হয়েছে, তিনি কিন্তু 10-এর ভিতরে 10 পেয়েছে। চারজন দেখেন, আমরা কিন্তু আজকের পরীক্ষা অনেকের কাছে সহজ, কারণ দেখেন অনেক দিন ধরে আপনারা দশম থেকে যে বিসিএস এর বিগত সালের প্রশ্নগুলো পড়ছেন এগুলো আপনাদের একটি ধারণার মধ্যে চলে আসছে এবং বিষয়বস্তু অনেক সহজ হয়ে যাচ্ছে। এভাবে যদি আপনারা মানে বিগত সালের প্রশ্নগুলো একবার শেষ করেন তাহলে দেখবেন আপনি যে কোনো পরীক্ষায় যান না কেন 50% 60% বিগত সালের প্রশ্ন আসে। কারণ একটা জিনিস খেয়াল করে দেখেন যে আপনার প্রশ্ন যখন করা হয় তখন
যেগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন, যেগুলো আপনার গুরুত্বপূর্ণ প্রশ্ন ইম্পর্টেন্ট, সেগুলো কিন্তু প্রশ্ন হিসেবে দেওয়া হয়। তো মনে করেন এই 20 বছর ধরে পরীক্ষা হচ্ছে, তাহলে আপনার এই যে সংবিধান, তারপরে আপনার যে আমাদের যে 1947 থেকে 1971 সাল দেশ বিভাগ থেকে শুরু করে যাবতীয় যে যা ঘটছে এইগুলা, তারপর আপনার বাংলা ইংরেজি এই যে গ্রামার আইটেম গুলা, বাংলা গ্রামার আইটেম আইটেম গুলা, তারপরে আপনার বিজ্ঞান, এইগুলো তো আপনার চেঞ্জ হচ্ছে না, এইগুলো তো যে আগে যা ছিল সেইগুলাই আছে। হ্যাঁ, আমি লিঙ্ক দিয়ে দিছি, দেখেন। এইগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে না, এগুলো ঘুরাই ফিরাই একই প্রশ্ন আসে, শুধুমাত্র চেঞ্জ হয় আপনার যে সাম্প্রতিক যে প্রশ্নগুলো আসছে বা সাম্প্রতিক বিষয়বস্তু যেগুলো আছে এইগুলো চেঞ্জ হয়। তাছাড়া কিন্তু খুবই চেঞ্জ, খুব কম চেঞ্জ হয়, কারণ দেখেন প্রশ্নগুলো যে 4টা অপশন দেখবেন, 4টা অপশনের ভিতর থেকে প্রশ্ন করে দিয়ে ঘুরাই ফিরাই একই প্রশ্ন একটু ঘুরাই ফিরাই যায়, কিন্তু দেখেন প্রশ্ন গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো সেগুলো দিতে দিতে একটা পর্যায়ে আর থাকে না, তখন কি করে ওই প্রশ্নের ভিতর থেকে কোনগুলো গুরুত্বপূর্ণ সেইগুলো আবার উঠাই দেয়। তাহলে আপনার বিগত সালে প্রশ্নগুলো সুন্দর করে পড়েন, দেখবেন আপনাদের 60% মার্ক কভার হয়ে যাচ্ছে। আর আমি যে নিয়মগুলো দিচ্ছি সুন্দর করে দেখেন, আর আপনারা তো সবাই অনার্স সম্পন্ন করছেন, কেউ মাস্টার্স সম্পন্ন করছেন, তাহলে আপনারা যে গ্রাজুয়েট কমপ্লিট করছেন আপনাদের তো এই সম্পর্কে অনেক ধারণা আছে। ওই ধারণা আর আমি যে ধারণাগুলো দিচ্ছি, এই দুই ধারণা মিলে যে একটি রেজাল্ট আসবে সেটা অনেক ভালো এবং সুন্দর হবে, যদি এই ধারণাগুলো আপনি কাজে লাগান। আর যদি মনে করেন সময় আছে করব, এখন তো সময় আছে, এই যে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে যদি থাকেন বা এরকম সময় যদি নষ্ট করেন, তাহলে কিন্তু একটা পর্যায়ে যখন আপনার দেওয়ালে পিঠ ঠেকে যাবে, তখন বুঝবেন যে চাকরি কারে বলে, বাস্তব কতটা কঠিন। টাকা না থাকলে আপনার বাপ মাও কিন্তু আপনাকে অতটা ভালোবাসবে না, বউ কিন্তু অতটা আপন হবে না, আপনার ভাই বোন আপনার কাছে অতটা গুরুত্বপূর্ণ হবে না। যখন আপনার কাছে টাকা থাকবে তখন আপনি গ্রামের জনদরদী নেতা হয়ে যাবেন, তখন আপনি দাতা হবেন, তখন আপনাকে বিভিন্ন জায়গায় আপনাকে ইনভাইট করা হবে গেস্ট হিসাবে। আর আপনার যদি টাকা না থাকে, আপনার যদি যোগ্যতা না থাকে, আপনার যদি একটা ভালো মানের চাকরি না থাকে, আপনি যে কোনো একটা সরকারি চাকরি করেন, দেখেন আপনার এলাকায় আপনার ফ্যামিলিতে আপনার গুরুত্বটা কতটা বেড়ে যায়, আপনার ভাই বোন কিংবা আপনার আশেপাশে যারা চাকরি করছে আপনি তাদের দিকে একটু খেয়াল করে দেখেন তাদের গুরুত্বটা কতটুকু, অথবা আপনার ফ্যামিলিতে আপনি দেখেন আপনার যে ভাই যে বোন যে ভাবি চাকরি করছে তাদের গুরুত্ব কতটুকু, আর যে চাকরি করে না তার গুরুত্ব কতটুকু, তাকে কতটুকু গুরুত্ব দেওয়া হয় ফ্যামিলি থেকে, এটা আপনার খেয়াল করলে বুঝতে পারবেন। সুতরাং চাকরি নিয়ে তাদের স্যার কোনো গুরুত্ব নেই, স্যার কোনো গুরুত্ব নেই, যাদের চাকরি নেই তাদের কোনো গুরুত্ব নেই, তাদের সমাজে একদম অবস্থা। পরে কথা বলার জন্য সময় দেওয়া হবে, তখন কথা বলেন, এখন যেহেতু লাইভ ক্লাস চলছে লাইভ ক্লাস শেষ আপনারা কথা বলেন। সুতরাং আর অবহেলা করেন না, সময় যথেষ্ট আছে, মনে করেন যে সুযোগ পেয়েছেন এই সুযোগকে হাতছাড়া করবেন না। অনেকের মনে প্রশ্ন জাগতেছে আসলে থাকবে কিনা, এই পর্যন্ত কোনো কিছু নিয়োগ হয়ে কিংবা অনুমোদন হয়ে স্থগিত করা হয়নি, কারণ একটা জনবল যখন নিয়োগ দেওয়া হয় তখন কিন্তু তার সমস্ত প্রিপারেশন কমপ্লিট করে তারপরে সেটি প্রকাশ করা হয়, এটি আপনারা অবশ্যই খেয়াল করবেন। আর যে আপনারা পরীক্ষাগুলো দেখছেন এগুলো দেন, আপনাদের অভিজ্ঞতা বাড়বে, প্লাস এই যে পরীক্ষাগুলো নিচ্ছি এতে আপনাদের সুবিধা কি, দেখেন পরীক্ষা নেওয়ার এই সুবিধা যে আমাকে 10 থেকে 15তম বিসিএস গুলো পড়াই লাগবে, আগামী সপ্তাহে আমার পরীক্ষা, এই যে একটা চাপের ভিতরে থাকছেন এটার নামই কি, পড়াশোনা।
কিন্তু আমি যদি বলি যে আপনাদের আমি 1 মাস সময় দিলাম, আপনারা আমার 40তম বিসিএস 10 দশম থেকে 40তম বিসিএস শেষ করে দেন, কিন্তু দেখা যাবে মাস শেষে হয়তো 2 বা 1 জন যাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে, তাদের কোনো উপায় নাই, তারা ছাড়া কেউ শেষ করবে না। কিন্তু আমি যে ধাপে ধাপে অল্প অল্প করে দিয়ে আপনাদের শেষ করে নিচ্ছি, এটাই আপনাদের জন্য অনেক সৌভাগ্যের বিষয়। দেখেন আমি প্রশ্নের উত্তরগুলো বলে দিচ্ছি। যারা পরীক্ষাগুলো সুন্দরভাবে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখেন সরল সুদ হারে শতকরা কত টাকা হলে যে কোনো মূলধন 8 বছরের সুদ আসলে 3 গুণ হবে? এটা 20%। আপনারা একজন বলছেন এই উত্তরটা ভুল আছে স্যার, এই অঙ্কের উত্তরটা মনে হয় ভুল আছে স্যার, মানে 25% হবে স্যার, কাছাকাছি 20% আছে তাই দিছি স্যার। ঠিক আছে, তাহলে উত্তর ঠিক আছে, কাছাকাছি যে উত্তরটি আছে সেটাই ঠিক আছে। তারপরে দেখেন দুটি সংখ্যার গুণফল 1536, তাদের লসাগু 96 হলে গসাগু কত? এই সবগুলো অনেক সহজ অঙ্ক, এগুলো আপনাদের যখন আমি ক্লাস নেব তখন দেখবেন পানির মতন হয়ে গেছে। এই যে সূত্র, একটাই সূত্র যে সংখ্যা দুটি গুণফলের সূত্র নির্ণয়ের যে একটা সূত্র আছে যে লসাগু গুণ গসাঙ্ক, সংখ্যা দুটি গুণফল সমান লসাগু গুণ গসাগু, যখন চেঞ্জ হয় সাইড চেঞ্জ হয় তখন ভাগ হয়ে যায়। এই যে আপনার একটা সহজ পদ্ধতি, আমি যখন ম্যাথে আপনার ধারাবাহিক ভাবে ক্লাস গুলো নেব তখন কিন্তু আপনাদের এইগুলো অনেক ইজি হয়ে যাবে। খুব শীঘ্রই আমি ইংরেজি যে আপনার ধারণাগুলো দিচ্ছি এইটা শেষ করার সাথে সাথে আমি ম্যাথ ধরবো, ম্যাথের যেগুলো আপনার মানে প্রত্যেকটা পরীক্ষা আসে সেগুলো আগে আপনাদের আমি হাতে তুলে দেবো, তারপর বাদ বাকি গুলো দেখবো। আর এর ভিতরে তো আমি বিগত সালগুলো শেষ করে নিচ্ছি, তাহলে তো আপনার কোনো টেনশন নাই। তারপরে দেখেন 1 থেকে 49 পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর গড় কত? 1 থেকে 49 পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলো, 1, 2, 3, 4, 5, 6, এই যে ক্রমিক সংখ্যা, এই সংখ্যাগুলো আপনার আগে কি করতে হবে? যোগ করতে হবে। তারপর কয়টি সংখ্যা আছে সেগুলো ভাগ করলেই আপনার গড় বেরিয়ে যাবে। তারপর দেখেন ইউরোপীয় এর উত্তর আসছে কত? তাহলে 25। 1 থেকে 49 পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর গড় 25। ইউরোপীয় বণিকদের মধ্যে কারা প্রথম বাংলায় এসেছিল? পর্তুগিজরা। প্রথম কারা বাংলায় এসেছিল? পর্তুগিজরা। তারপর দেখেন কানাইবাসী, কানাইবাসী কিসের নাম? কলা। কানাইবাসী কলার নাম। তারপর দেখেন হোয়াট কাইন্ড অফ নাউন গাল, গাল কোন ধরনের নাম? যখন আমি আপনাদের নাউন ক্লাস নিয়েছিলাম, নাউন সম্পর্কে আলোচনা করেছিলাম, পার্টস পার্টস অফ স্পিচ এর একটি বিষয় নাউন, এই নাউন সম্পর্কে যখন আলোচনা করেছিলাম তখন কিন্তু আপনাদের এই উদাহরণগুলো দিয়েছিলাম, গার্ল বয় এই যে কোনটা কোন নাউন এটা দিয়েছিলাম। দেখেন সেই প্রশ্ন বিসিএস এ আসছে, তাহলে আপনাদের টেনশন কিসের? আমি তো আপনাদের হাতে তুলে দিচ্ছি সবকিছু। ক্রিয়াপদের মূল অংশকে কি বলে? ধাতু। ক্রিয়াপদের মূল অংশকে ধাতু বলে। তারপরে দেখেন ঢাকায় সর্বপ্রথম কবে বাংলার রাজধানী স্থাপিত হয়? 1610 সালে। তাহলে প্রশ্ন সাধারণ জ্ঞান হিসেবে আসছে কি, ঢাকায় সর্বপ্রথম কবে বাংলার রাজধানী স্থাপিত হয়? 1610 সালে। তারপরে প্রশ্ন আসছে যে কবর নাটক কার রচনা? কবর নাটক কার রচনা? মুনীর চৌধুরী। প্রশ্ন আসতেছে কি কবর নাটক কার রচনা, এর রচনাটি মুনীর চৌধুরী। তারপরে দেখেন নিচের কোনটি মৌলিক সংখ্যা? এই মৌলিক সংখ্যা হলো যে সংখ্যাকে আপনার সেই সংখ্যা এবং এক, এক এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, সেটি হলো আপনার মৌলিক সংখ্যা। তারপরে দেখেন 48, 48কে আপনি কিন্তু ক্যালকুলেশন করলে এটা ভাগ করতে পারবেন। তারপরে দেখেন 47, 47 কিন্তু 1 এবং 47 ছাড়া অন্য কোন সংখ্যা দ্বারা আপনি ভাগ করতে পারবেন না। 52, 52 কিন্তু আপনি ভাগ করতে পারবেন, বিভিন্ন সংখ্যা দিয়ে ভাগ করতে পারবেন। 49, এই যে 749, দেখেন আপনি 1 এবং 49 ছাড়া অন্য কোন সংখ্যা দ্বারা ভাগ করতে পারছেন। সুতরাং যে সংখ্যাকে 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায় না তাকে মৌলিক সংখ্যা বলে। আর যে সংখ্যাকে ভাগ করা যায়, ভাঙা যায় তাকে যৌগিক সংখ্যা বলে। তাহলে মৌলিক এবং যৌগিক সংখ্যা সম্পর্কে আপনারা ধারণা পেলেন। পরবর্তীতে এই মৌলিক আর যৌগিক সংখ্যা নিয়ে আপনাদের কোনো মাথায়
চাপ থাকবে না। পঁচিশ পার্সেন্ট হতে পারে, কিন্তু দেখেন যেহেতু সরাসরি বিসিএস থেকে উঠাই দিছি, ওটা ক্যালকুলেশন করা হয়নি, কিন্তু আপনারা যে উত্তরটি কাছাকাছি থাকবে সেটি আপনি বের করবেন। আমাদের পরীক্ষার্থী আজকে দেখেন 25 জন, আস্তে আস্তে কিন্তু আমাদের পরীক্ষার্থীর সংখ্যা বাড়ছে, আশা করি পরবর্তী ক্লাসে আরো সংখ্যা বাড়বে। আপনারা আমাদের সাথে থাকুন এবং আমাদের যে নির্দেশনাগুলো আছে এগুলো অবশ্যই পালন করবেন, তাহলে দেখবেন আপনাদের যে মনের যে চাহিদা বা চাওয়া পাওয়া, আপনারা যার জন্য এত কষ্ট করছেন, যে যেটি অর্জনের জন্য, যেটি পাওয়ার জন্য এত কষ্ট, দেখেন অনেকেই সংসারী হয়ে গেছেন তারপরে এত কষ্ট করছেন, তাহলে এত কষ্ট যখন করছেন তাহলে আধা ঘন্টা 45 মিনিট আপনি ক্লাসগুলো করতে পারবেন না? ক্লাসগুলো করলে তো আপনার বাড়তি পড়া লাগছে না, আপনি যে ধৈর্য সহকারে এই যে 40-45 মিনিট ক্লাসগুলো দেখছেন, আপনার কিন্তু 80% কিন্তু আপনার কভার হয়ে যাচ্ছে, 80% কিন্তু আপনার কভার হয়ে যাচ্ছে, তাহলে আর 20% আপনার বাসায় দেখতে হচ্ছে, তাহলে কিন্তু আপনার জন্য অনেক সহজ হয়ে যাচ্ছে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের আমাদের ক্লাস লাইভ ক্লাস এই পর্যন্তই ছিল, আপনারা অবশ্যই আমাদের ক্লাসগুলো শেয়ার করবেন এবং আমাদের কমেন্টের মাধ্যমে আমাদের আপনাদের হাজিরা দিয়ে দেবেন। আমরা পরবর্তী সেশনে আমাদের স্টুডেন্টের সরাসরি কথা বলবো। আমাদের লাইভ ক্লাস আজকে এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।